হ্যালো বন্ধুরা এবারে আমরা শুরু করছি ক্লাস সিক্সের বাইশ পয়েন্ট ওয়ানের আঠেরটা দেখো আঠেরটা কী বলছে যে একটি স্বরলেখাংশের সড়াংশ এবি অঙ্কন করি যা দৈর্ঘ্য ছ এই স্বলেখাংশের বাইরে একটা বিন্দু কে নি স্কেল ও পেন্সিল কম্পের সাহায্যে কে বিন্দু থেকে এবি সলাংশের উপর কে এর লম্বা আঁকে ঠিক আছে কে এল লম্ব আঁকতে বলছে ষলাংশের উপরে কে কে ষলাংশ কে হোক আর কে এই এবি সলেখার উপর কে এল লম্ব তো প্রথমে আমার দেখো স্কেলের সাহায্যে আমরা একটা সলেখা নিচ্ছি এবি তার দৈর্ঘ্য সেমি তো আমরা ছয় সেমি ষলাংশ নাও ছয় সেমি ধর আমার চার থেকে নিচ্ছি চার থেকে দশ ছয় চারে দশ ছাংশ নেওয়া হলো তাহলে এটার নাম দিলাম আমরা কি বি এ বি এইবার এই স্বরণের বাইরে একটা বিন্দু ধরো বাইরে আমি একটা এখানে নিলাম এখানে একটা বিন্দু নিলাম নাম দিলাম কে এইবার কে থেকে আমরা এবি স্বরাঙের উপর লম্বা আঁকবো কীভাবে আঁকবো প্রথমে কেতে যে কোনো ব্যসারাতে বৃত্তচাপ নেবে যাতে করে এই ছলেখাটাকে কাটাকে মতো একটা ছেদ করে একটু বেশি বাড়ানো নয় বেশি কমও নয় হ্যাঁ তাহলে তাহলে আমরা এইভাবে নিলাম যে কোনো একটা বৃত্তচাপ নিলাম যে কোনো ব্যসারাতে বৃত্তচাপ নিয়ে এইভাবে আমরা বৃত্তচাপটা কাটলাম কাটার পরে যে দুটো বিন্দু ছেদ করলো সেই দুটো বিন্দু সমান করে নাও এবার এই বিন্দুটা কম্পাস বসিয়ে এখানে সমান করো দেখো দুটো বিন্দু সমান হয়েছে কিনা তো আমার একটু আর একটু একটু কমবে দেখো দেখ ঠিক আছে এইবার এখানে বসে এখানে একটা বৃত্তচাপ আর আর একটা ছেদ বিন্দু যেখানে বসে আর একটা বৃত্তচাপ বৃত্তচাপ দুটো ছেদ করলো যে বিন্দুটা সেই বিন্দুটাকে একটা পয়েন্ট করো এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যুক্ত করে দাও তাহলে কে বিন্দুটা এবং এই ছেদ বিন্দু যুক্ত করো যুক্ত করে পাড়িয়ে দাও এবং যুক্ত করার পর দেখা গেল যে এবি সরেখাংশে যে ছেদ করলো নাম দাও এল তাহলে কে এল লম্ব তাহলে আমার লিখবো অতএব এ এবি সরল রেখাংশের রেখাংশের উপর এল বিন্দুতে এল বিন্দুতে কে এল কেএল উদ্দিষ্ট লম্ব অথেব কে এল লম্ব এ বি এটা আমাদের এটা জ্যাবিতে এবার দেখো আমরা নয়েরটা করছি দেখো নয়েরটা বলছে কি না স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ত্রিভুজ সি আঁকি এবি এই ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি থেকে যথাক্রমে বি সি এসি ও এবিবাহুর উপর আমরা লম্ব এপি বি কিউ এবং সি আর আঁকি তাহলে এপি বি কিউ ও সি আর সরশ শবিন্দু কিনা আমরা দেখব শবিন্দু যদি তিনটে বিন্দু এক জায়গায় মিলিত হয় তাহলে শহবিন্দু তাহলে প্রথমে আমরা প্রথমে আমরা একটা ত্রিভুজে নিলাম যে একটা বাহু যে কোনো মাপ নিলাম ধরো আমি চার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সেমি বা সাত সেমি সাত সেমি একটা সাত সেমি সরে যে কোনো মাপ আমরা নিলাম আচ্ছা এবার এই বিন্দু এই বাহু সমান করে আমরা এই বাহু সমান করে নিচ্ছি আবার তোমরা সমান নাও করে নিতে পারো সমান করে আমরা এই বাহুটা যেটা নিয়েছি সেই বাহুটাই সমান করছি দেখো সমান করে আমরা এখানে একটা বৃত্তচাপ নিলাম আর এখানে একটা বৃত্তচাপ নিলাম নিয়ে যেটা ছেদ করলো ছেদ বিন্দু সেই ছেদ বিন্দুতে আমরা এটা জুড়ে দিলাম যেভাবে তিউজ আঁকতে হয় এটা জুড়ে দিলাম আর এই বিন্দুটা এটা আমরা জুড়ে দিলাম নাম দিলাম এটা এ এটা বি আর এটা হচ্ছে সি এইবার আমরা এ বিন্দু থেকে এর লম্ব টানবো তাই এর ওই লম্ব যদি টানা হয় তাহলে দেখো এ বিন্দুতে বসাও বসে একটা বৃত্তচাপ নাও যাতে দেখো এই বাউটার উপরেই থাকে দেখো এই বাউটার উপরে থাকে তা যে দুটো ছেদ করলো তাহলে এই দুটো বিন্দুতে আমাদের ছেদ করেছে তাহলে এবার এই দুটো বিন্দুর মাপ নাও দুটো বিন্দুর মাপ নাও এ মাপ হয়েছে এবার এখানে বসাও বসে এখানে বৃত্তচাপ একটা আর এখানে বসাও এই বিন্দু ছেদ বিন্দু বসে আর একটা বৃত্তচাপ যেটা ছেদ করলো যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুটা আর উপরের এই বিন্দুটাকে যুক্ত করে দাও ছেদ বিন্দু আর এই বিন্দু যুক্ত কর ভালো করে সমান করে দেখে নাও আচ্ছা এইবার আমার তার একটা লম্ব হলো এবার বি বিন্দু থেকে দেখো বিন্দু থেকে একটু বাড়িয়ে নাও নিয়ে দেখো এটা একটা বৃত্তচাপ অঙ্কন করো তার যে বিত্তচাপ পেলাম সেই এখানে দুটো বিন্দু দাও একটা বিন্দু আর একটা বিন্দু তাহলে এই দুটো বিন্দু সমান করে নাও দুটো বিন্দুর সমান হ্যাঁ সমান করো সমান করে নিয়ে এবার এখানে একটা বৃত্তচাপ আর এখানে বসে আরও একটা বৃত্তচাপ যে বৃত্তচাপ হল সেখানে আমরা পয়েন্ট করলাম এবার স্কেল দিয়ে বি বিন্দু বিন্দু আর এই ছেদ বিন্দু যুক্ত করো যুক্ত করে যুক্ত করো এবার দেখো সি বিন্দু থেকে সি বিন্দু থেকে দেখো এবার সি বিন্দু লম্বা করো সি বিন্দু থেকে একটু বাড়িয়ে নাও যে কোনো বৃত্তচাপ যাতে করে এবিকে হ্যাঁ একটু ছোটো করে নাও বেশি বড় হয়ে বাউ থেকে বেরিয়ে যাবে দেখো এবার একটা বৃত্তচাপ অঙ্কন হলো এবার যেখানে ছেদ করলো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু দাও এবার দুটো বিন্দু সমান করো দুটো বিন্দুর একটু বাড়বে দুটো বিন্দুর সমান কর বসে এবার এই বিন্দুতে বসে একটা বৃত্তচাপ এবং এই বিন্দুতে বসে আর একটা বৃত্তচাপ যেখানে ছেদ করলো ছেদ বিন্দুতে একটা বিন্দু দাও এবার স্কেল দিয়ে শিবিন্দু সি বিন্দু থেকে শিবিন্দু থেকে আর ছেদবিন্দুটাকে যুক্ত করো এভাবে যুক্ত করো দেখো তিনটে লম্ব তিনটে লম্ব আমার দেখো একটা বিন্দু মিলিত হয়েছে আমি নাম দিলাম হলো এটা নাম দিলাম তাহলে এখানে লম্ব থেকে নাম দেওয়া হচ্ছে কি বি এ এ এপি তাহলে এটা হচ্ছে এটাকে নাম দেওয়া হচ্ছে এপি এটা বি এটা বিকিউ আর সি আর তাহলে এপি বি কিউ আর সি আর লম্বা কিন্তু একটা বিন্দু আর ও বিন্দু মিলিত হয়েছে তাহলে আমরা লিখবো অতএব 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 এ তাহলে আমরা লিখবো যে অথেব এপি এপিবিকিউ ও সি আর লম্ব তিনটি একটি বিন্দুতে একটি বিন্দুতে মিলিত হয় মিলিত হয় অর্থাৎ অর্থাৎ লম্ব তিনটি লম্ব তিনটি সম বিন্দু